সিলেটে বালুভর্তি ট্রাকের ভেতর থেকে প্রায় ১৫ কোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বিকেলে নগরীর জকিগঞ্জে সুরমা বাইপাস এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। বালুভর্তি ট্রাকে তল্লাশি করে সেখানে চিনি পায় বিজিবির টহল দল। জব্দ করা ওই ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেওয়া হবে। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি।